ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার চিত্রনায়িকা পরিমণি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো নেই। বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তোলার পর পরিমণির বিরুদ্ধে এবার ভাঙচুরের অভিযোগ তুলেছে গুলশানের একটি ক্লাব। এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনও করেন এই ঢালিউড নায়িকা। এদিকে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির বাসায় নামি দামি মদের বোতলে ঘেরা ও বারের আদলে সাজানো একটি রুমের খোঁজ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় এই বাসাতে নিয়মিত মদের আসর বসাতেন পরিমণি, রাতভর চালান পার্টি ও গান বাজনা। আর পরিমণির বাসায় এমন চিত্র উঠে এসেছে এক প্রতিবেদকের অনুসন্ধানে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন দেশের সব অভিজাত ক্লাবের সদস্যদের সঙ্গে পরিমণির ঘনিষ্ঠতা রয়েছে, তাদের রেফারেন্সে তিনি সেখানে যাতায়াত করেন। তারকা হোটেলের বারেও তার যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ। প্রসঙ্গত পরিমণির মামলায় তুমুল আলোচনার মধ্যে ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ গ্রেপ্তার হওয়ার দুদিন পর বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি ব্যবসায়ী কে এম আলমগীর ইকবাল অভিযোগ করেন, গত 7 জুন মধ্যরাতে পরিমণি ও তার সঙ্গীরা ক্লাবে এসে হাঙ্গামা বাঁধিয়েছিলেন। গুলশানের ওই ক্লাবের প্রেসিডেন্টের অভিযোগ, গত 7 জুন মধ্যরাতে পুরুষ ও নারী সঙ্গী সহ ক্লাবে এসে কথা কাটাকাটি পর ভাঙচুর করেন পরিমণি। এ সময় 15টি গ্লাস, 9টি সাইদানি এবং বেশ কিছু হাফ প্লেট ভেঙেছেন তারা। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।